হয়েছি নদিয়ার, ঠিক দেখতে পাচ্ছি নেতাজি প্রগতির সঙ্গ, যাদের এবার 41তম বর্ষ। প্রচুর উন্মাদনা এবং উত্তেজনা রয়েছে এই মুহূর্তে, যেহেতু বৃষ্টি একটা মানে খলনায়ক হয়ে উপস্থিত হয়েছিল সেখানে। আজ ভাতৃদ্বিতীয়া, এই ভাতৃদ্বিতীয়ায় প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই এই মন্দিরের সামনে উপস্থিত হয়েছে, এবং আমার সঙ্গে রয়েছেন এই ক্লাবের উদ্যোক্তারা, যাদের এবার 41তম বর্ষ। এবং 41তম বর্ষে কী তাদের থিম রয়েছে, কীভাবে মাথায় নিয়ে এলেন এই মণ্ডপটা শুনে নেব। আমার সঙ্গে রয়েছেন সেই ক্লাবেরই একজন উদ্যোক্তা। হ্যাঁ, আমাদের এবারের 41তম বর্ষ নেতাজি প্রগতি সংঘের, আমাদের এবার মণ্ডপের থিম আছে সামুদ্রিক উপকরণ দিয়ে, যেমন ধরুন শঙ্খ, ঝিনুক, মুক্ত, নুড়ি পাথর, এগুলি দিয়ে আমরা কয়েক লক্ষ নুড়ি পাথর, ঝিনুক, মুক্ত এগুলি ব্যবহৃত হয়েছে আমাদের প্যান্ডেল নির্মাণে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভিনব পূজা মণ্ডপ, এবং ভেতরে আমাদের যে প্রতিমা আছে সেই প্রতিমাটা তামার আদলে আমরা এবার তৈরি করেছি। সেটার থিম আছে অশুভ শক্তির বিনাশে মাতৃরূপে কালীর আবির্ভাব, উনি অশুভ শক্তি বিনাশ করছেন, সেই থিমের ওপরে আমরা এবার আমাদের প্রতিমাটা নির্মাণ করেছি। যেভাবে বৃষ্টি বা নিম্নচাপ আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তাতে সাধারণ দর্শনার্থী কেউ আমাদের মণ্ডপে এখনো ঠিকভাবে প্রবেশই করতে পারেনি গত দুদিন। আজ একটু ফাঁকা পেয়েছে, দেখুন আপনি লক্ষ লক্ষ দর্শক অলরেডি আমাদের মণ্ডপে ঢুকছেন, তারা উপভোগ করছেন, দেখছেন। আমি আশা করব, মায়ের কাছে প্রার্থনা করব, আগামী দুটো দিন যেন এইভাবে আকাশটা পরিষ্কার থাকে এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকে, সাধারণ দর্শনার্থী আরও ভালোভাবে আমাদের প্যান্ডেলটা উপভোগ করুক। নেতাজি প্রগতির সঙ্গে সেক্রেটারি তিনি জানালেন যে একটা চিন্তা অবশ্যই দুশ্চিন্তা, যেটা কপালে একটা ভার ছিল, বিগত দুদিন যেভাবে বৃষ্টি হয়েছে তাতে করে আজ ভাতৃদ্বিতীয়ার দিন একটু মেঘের অবস্থা ভালো। ইতিমধ্যে কয়েক লক্ষ লোকের সমাগম হয়েছে কিন্তু এই নেতাজি যে মন্দির করা হয়েছে নেতাজি প্রগতির সঙ্গের মন্দিরে ইতিমধ্যে রয়েছেন, এবং উনি আশা করছেন যে আগামী দিন যদি এই দুটো দিন আরও একটু ভালোভাবে কাটে তাহলে প্রচুর মানুষের সমাগম হবে এইখানে। সঙ্গে থাকুন, নিয়ে যাবো আমাদের পুজো পরিক্রমা। পুজো পরিক্রমা করতে করতে এখন যে জায়গা দাঁড়িয়ে রয়েছি এটা হলো নদিয়ার শিলিন্দার বিবেকানন্দ সংঘ ও পাঠাগার, যাদের এবারের পুজোর থিম রয়েছে একটা অদ্ভুত ধরনের চিন্তাভাবনা মাথায় নিয়ে করেছেন তারা। এবং ঢুকলেই দেখতে পাবেন যে কয়েক হাজার প্রদীপ দিয়ে ঠিক গেটটার সামনে কিন্তু একটা সাজানো হয়েছে, এবং ভেতরে মন্দিরের ভেতর যেখানে মণ্ডপে কিন্তু ফোমের কাজ দিয়ে, সেখানে ফোম দিয়ে নানান রকম কারুকার্য করা এবং সেই সাথে নানান রকম একটা শিল্পকলাকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। প্রচুর মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যে, প্রায় লক্ষ লক্ষ মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছেন তারা দেখবার জন্য, প্রতিমা দর্শন করবার জন্য। বিগত কয়েকদিন ধরেই কিন্তু খলনায়ক হিসাবে আমাদের একটা কপালে ভাত ছিল, যেটা বৃষ্টি। সেই বৃষ্টি আজ
একটু ঝড়ার দিকে, তাই আজ অপেক্ষা না করে মানুষের ঢল ইতিমধ্যেই রাস্তায় এবং কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছেন। আমার সঙ্গে রয়েছেন সেই ক্লাবের উদ্যোক্তারা, তাদের কাছ থেকে জানব এবার কততম বর্ষে পদার্পণ করলেন তারা এবং কী ধরনের চিন্তাভাবনা নিয়ে তাদের এইবারের পুজো। মাটির প্রদীপ, মাটির যে 70,000 মাটির প্রদীপ দিয়ে আমাদের এই থিমটা করা হয়েছে। এবার মাটির প্রদীপ হচ্ছে আমাদের মানে হাতের যে শিল্প, শিল্পগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমরা চিন্তাভাবনা করেছি যে এরকম একটা কিছু হোক যাতে করে যে মানুষগুলো মাটির কাজ করে তারাও কিছু উপকৃত পাক, যার জন্য আমরা এই মাটির থিম দিয়ে এই কাজটা করেছি। একদম একদম মায়ের পরিবর্তন কি আমাদের সাবেক পুরো একদম। এবার সামনে যে মাটির তিনয়নী করা আছে পুরো মাটির প্রদীপ দিয়ে মায়ের তিনয়নী করা। এবার এই যে প্রদীপটা দেখতে পাচ্ছেন পুরো পাঁচিল দেয়া, এই অনন্ত প্রদীপ জ্বালিয়ে আমরা আমাদের মতো আমরা চলতে চাইছি। বিবেকানন্দ সংঘ এবং পাঠাগার যারা এবারের একটা আশ্চর্যতম জিনিস করেছে, যেটা উপহার দিয়েছেন সাধারণ মানুষকে, কয়েক লক্ষ প্রদীপ, মাটির প্রদীপ এবং ফোম দিয়ে ভেতরটাকে সাজানো হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মণ্ডপের ভেতরে কিন্তু বেশ হাজার হাজার দর্শক এর মধ্যে রয়েছেন এবং বাইরে প্রচুর দর্শক অপেক্ষা করছেন মাতৃ প্রতিমা দর্শন করবার জন্য, যে প্রতিমা সাবেকী এবং সেই সাথে তারা মণ্ডপকে দর্শন করবেন। প্রচুর দর্শক তারা রয়েছেন এখানে, যারা রয়েছেন কেউ কেউ নিজস্ব তুলতে ব্যস্ত, কেউ কেউ বন্ধু বান্ধব নিয়ে। আজকে একটা সুন্দর দিন ভাতৃ দ্বিতীয়া, আমি একজনকে জিজ্ঞাসা করবো একটা ভাতৃ দ্বিতীয়া একটা ভালো দিন রয়েছে, বিগত দুটো দিন ধরে বৃষ্টি ছিল, আজকে কি একটু আশা ছিল যে বৃষ্টিটা কমলে বেরোবে? হ্যাঁ, ওরকম তো মনে হচ্ছিল যে বৃষ্টিটা হবে না, কিন্তু তাও আস্তে আস্তে গাড়ির মধ্যে আস্তে আস্তে পুরো বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, তাও এখানে এসে দেখছি যে বৃষ্টিটা কমে গেছে, একটু স্বস্তি হলো। আপনি কোথা থেকে আসছেন? রাঙ্গামাটি থেকে। এটা কি প্রথম থেকে না অনেক দেখা হয়েছে? চাকদা গেছিলাম আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আজকে দিনটা অপেক্ষা ছিলাম বৃষ্টি কমলে বেরোবেন। দুদিন ধরে তার বৃষ্টি ছিল, সেই কারণে চিন্তা মানে কপালে ভাত সবারই ছিল যে বৃষ্টিটা থামবে কিনা, ঠাকুর দেখতে বেরোতে পারবো কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বেরোতে পারলেন, কেমন লাগে? আজকে বেরোতে পেরে সত্যি খুবই ভালো লাগছে, মানে একটু আগেও পর্যন্ত আশা ছিল না যে বেরোতে পারবো, তারপরেও হঠাৎ করে বৃষ্টিটা থেমে যাওয়ার পরে মনে একটা বিশাল আনন্দ লাগলো যে না যাক আজকে বেরোতে পারবো। ভাইফোঁটার দিনে ঠাকুর দেখতে যাওয়ার একটা মজাই আলাদা সবাই মিলে। হ্যাঁ সেটা ঠিকই যে বৃষ্টি নিয়ে একটু আশা মানে মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তারপরে ভাইফোঁটা যাওয়ার পরে ভাই আসলো অনেক দূর থেকে, তখন মনে হলো যে না সবাই মিলে বেড়াতে যাবো, কিন্তু বৃষ্টিটার জন্য খুব খারাপ লাগছে, তখন মনে হলো যে না আজকে বেরোনো যাবে কি না একটু আশায় ছিলাম। তো যাই হোক, ঠাকুর শুনেছে প্রার্থনা, মা শুনেছেন, যে জন্য ভালো লাগছে, থ্যাংক ইউ। ভগবানের কাছে প্রার্থনা কিন্তু প্রত্যেক দিদিদের বা বোনেদের ছিল, যেটা ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সাথে সাথে ভগবানের কাছে একটা চিন্তা চাওয়া যে বৃষ্টিটা যেন কমে, ঠাকুর দেখতে যেন বেরোতে পারে, সেই আশা পূর্ণ হয়েছে হয়তো। এবং আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টি অনেকটা স্থিতিশীল, এখন আগামী দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, সঙ্গে থাকুন। বেঙ্গল লাইভের শ্যামা মায়ের যে পুজো পরিক্রমা চলছিল, আমরা ইতিমধ্যে উপস্থিত অনির্বাণ সংঘ এবং পাঠাগার চাকদার, আমরা পুজো মণ্ডপের ঠিক মধ্যেই রয়েছি, আমরা পেয়ে গেছি বিডিও সাহেবকে, ওনার কাছে একটু জানতে চাইব এই যে শ্যামা মায়ের যে একটা চারিদিকে একটা আড়ম্বরপূর্ণ যা উৎসব চলছে, মাঝে একটা বৃষ্টি ছিল সেইখানে দাঁড়িয়ে আজকের দিনে কেমন অনুভব করছেন বা কী মনে হয়েছিল? বরাবরই সিলিন্দা বরাবরের মতো এবারও খুব ভালো পুজো হয় আমাদের এখানে সিলিন্দাতে,
এবং অনির্বাণ সংঘ এরাও খুব ভালো পুজো করে, কিন্তু মাঝে বৃষ্টি একটু ছন্দপতন করেছে, বাট আজকে বৃষ্টি না থাকাতে প্রচুর জনসমাগম আজকে হয়েছে। আমাদেরও একটু চিন্তার কারণ ছিল যেহেতু এই অসময়ে বৃষ্টি, চারদিকে এদিকে অনেক কাঁচা বাড়ি আছে, তো সেসব কাটিয়ে আশা করছি আজ থেকে বৃষ্টি কমে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও ভালো জনসমাগম এখানে হবে এবং পুজোটা ভালোভাবে শেষ হবে। ইন্টারন্যাশনাল ক্লাব যাদের এবারের কততম বর্ষ রয়েছে, কি তাদের মাথায় চিন্তাভাবনা রয়েছে, কি ধরনের থিম বা কি উপহার দিতে চলেছে এবছর জেনে নেব। পুজো কমিটির সদস্য একজন রয়েছেন, পুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা বলুন, এবারে কততম বর্ষ? 27তম বর্ষ আমাদের। ভুটানের বৌদ্ধ মন্দির আদলে আমরা মণ্ডপ তৈরি করেছি, হাজার হাত বিশিষ্ট প্রতিমা আমাদের। আমরা মানুষের মনোরঞ্জনের যে আপ্রাণ চেষ্টা করেছি কিন্তু প্রকৃতি আমাদের সাথ দেয়নি। আমরা প্রায় দীর্ঘ দু মাস ধরেই বিশ্বকর্মা পুজোর পর থেকে আমাদের মণ্ডপের কাজ শুরু হয়েছে, আমাদের প্রচেষ্টা শুরু হয়েছে।